ফরিদপুরের সালথায় 7 বছরের শিশু ধর্ষণের অভিযোগে বিধান মালোকে আটক করেছে পুলিশ। বিধান মালো উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাকদি গ্রামে মৃত ধীরেন মালোর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার সন্ধ্যায় বল্লভদি ইউনিয়নের 7 বছরের একটি শিশুকে কাকদি বাউরে নৌকায় নিয়ে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ শনিবার রাতে কাকদি গ্রাম থেকে ধর্ষক বিধান মালোকে আটক করে। এ ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেছেন। সালথা থানার তদন্ত ওসি সুব্রত গোলদার বলেন, কাকদি বাউর এলাকায় শিশু ধর্ষণের ঘটনায় আসামিকে আটক করে রবিবার সকালে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ভিকটিম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ভিকটিমকে ওসিসি বিভাগে পাঠানো হয়েছে মেডিকেল করানোর জন্য এবং আসামি গ্রেপ্তার করে আমরা আদালতে সুপারিশ করছি।